আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত লেকচারে বা গত লেকচারে আমরা দেখছিলাম কীভাবে হচ্ছে আমরা ফিবোনাচি নাম্বারটা প্রিন্ট করতে পারি। এবার আমরা 2 নাম্বার যে প্রবলেম সেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড, সেটা দেখবো। এখানে বলছে ক্রিয়েট এ জাভা প্রোগ্রাম দ্যাট ইউটিলাইজ এ ক্লাস অ্যান্ড অবজেক্ট টু প্রিন্ট এ লিস্ট অফ প্রাইম নাম্বার। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের যে কনসেপ্ট রয়েছে ক্লাস এবং অবজেক্ট, সেটা দিয়ে আমার প্রাইম নাম্বারগুলো প্রাইম নাম্বারের একটা লিস্ট প্রিন্ট করতে হবে। তো আমরা এটা জাভা, শুধু জাভা কোড দিয়ে প্রাইম নাম্বারটা পাবো, বাট আমাদের দেখতে হবে একটা অ্যামাউন্ট থেকে বা একটা নির্দিষ্ট সংখ্যা থেকে নির্দিষ্ট সংখ্যার মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। তার আগে আমরা দেখতে হবে হোয়াট ইজ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার জিনিসটা কী। চলো একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমরা দেখে আসি প্রাইম নাম্বার জিনিসটা কী। ইফ আমরা যদি গুগল করি হোয়াট ইজ প্রাইম নাম্বার, দেন আমরা একটা স্লাইড পাবো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ প্রাইম নাম্বার, হাউ ডু প্রাইম নাম্বার ওয়ার্ক। ওকে, আচ্ছা আমরা একটু ভাবি তো, যে কোনো সংখ্যা জোড় বিজোড় শূন্য বাদে সব সংখ্যার কয়টা বিভাজ্য বা ফ্যাক্টর রয়েছে? দুইটা রয়েছে, এক দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা নিজে। তুমি একে এক ধরো, সাপোজ 3 আছে, 3কে 1 দ্বারা ভাগ করা যায়, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। প্রত্যেক সংখ্যার দুইটা করে ফ্যাক্টর রয়েছে, বাট কিছু কিছু সংখ্যা রয়েছে যেগুলো 2-এর অধিক ফ্যাক্টর রয়েছে। যেমন আমি যদি এখানে 4 ধরি, 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তার মানে এখানে ফ্যাক্টর রয়েছে 3। যদি আমি 5 ধরি, তাহলে আমার ফ্যাক্টর কত রয়েছে? 1 আর 5, অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কোনো সংখ্যা নাই যেটা 5কে ভাগ করা যায়। তো এখানে ফ্যাক্টরের সংখ্যা দুইটা, যেটা প্রাইম নাম্বার আর যেটা প্রাইম নাম্বার না, নট প্রাইম, সেটা ফ্যাক্টরের সংখ্যা 2 বা 2-এর অধিক হতে পারে। আমি এখন যদি 12 নিই, 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায় এবং 12 নিজে 12কে ভাগ যায়। অনেকগুলো ফ্যাক্টর আছে। তো প্রাইম নাম্বার জিনিসটা এমন যে সেই সংখ্যাকে শুধু শেষ 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এই ধরনের কিছু সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলো বের করতে হবে। তো আমাদের এখানে কোশ্চেনে বলেছে একটা নির্দিষ্ট সংখ্যা থেকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত প্রাইম নাম্বার বের করতে। তো আমরা চলো অবজেক্ট এবং ক্লাসের মাধ্যমে এটা আমরা দেখি। ওকে, আমরা এখানে মেন ফাংশন দেখছি, আমাকে তো বলেছে একটা নির্দিষ্ট সংখ্যা থেকে নির্দিষ্ট সংখ্যা প্রাইম নাম্বার বের করতে হবে। তো আমি প্রথমে একটা নির্দিষ্ট বা প্রথম ডিজিট বা ফার্স্ট নাম্বার যে সংখ্যা থেকে আমি বের করব, এখানে আমি বিগিনিং নাম্বারও দিতে পারি। সাপোজ আমি এখানে লিখে দিলাম ওকে বিগিনিং নাম্বার, ওকে না ফার্স্ট নাম্বারে রাখি, অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে। ওকে ফার্স্ট নাম্বার, তো আমি এখানে স্ক্যানার ইউজ করছি। স্ক্যানার কি? স্ক্যানার ইউজ করার জন্য আমি যদি এই যে সাপোজ একটা লাইব্রেরি ফাংশন আছে, এখানে আমি স্ক্যানারটা ইউজ করেছি। গত ক্লাসে বলেছিলাম স্ক্যানারটা ইউজ করছি কিসের জন্য? ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে। কি একটা ইউজার ইনপুট, ইউজার আমরা নিজে ইনপুট দিতে পারবে, সেই ইনপুটটা নেওয়ার জন্য আমরা স্ক্যানার লাইব্রেরি ফাংশনটা ইউজ করছি। তো এখানে আমার স্ক্যানার, আচ্ছা আমরা দিলাম স্ক্যানার, বাট এখানে এরর আসছে কেন? কারণ আমার এখানে ইনপুট দেওয়া লাগবে যে আমি এই প্যাকেজের আন্ডারে এই লাইব্রেরিটা ব্যবহার করছি। তো আমি এখানে স্ক্যানার যে এরর ক্লিক করে অ্যাড ইম্পোর্ট করে নিলাম, এই যে জাভা ডট ইউটিল প্যাকেজের আন্ডারে, জাভা ক্লাসের ইউটিল প্যাকেজের আন্ডারে স্ক্যানার আছে। তো আমি স্ক্যানার যে অবজেক্ট আছে, স্ক্যানার যে লাইব্রেরি ফাংশন আছে, সরি লাইব্রেরি ফাংশন, সেটা আমি এখানে কল করে নিলাম বা ইনপুট করে নিলাম। তো আমি এখন স্ক্যানার ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা প্রথম যে ফার্স্ট নাম্বার আছে সেটা ইনপুটের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এনন। তো অবজেক্টটা কীভাবে ইনিশিয়াল করে, ইন্টিজার সংখ্যা যেহেতু নিব, ডাটা টাইপ দিয়ে দিচ্ছি, এই যে এখানে আমি বলে দিলাম। এবং দ্বিতীয় লাস্ট যে সংখ্যা আছে, একটা লিমিট তো আছে, সেই সংখ্যার জন্য আমি আর একটা স্ক্যানার ব্যবহার করলাম এবং অবজেক্টটা নিয়ে নিলাম এন2। তো প্রথমে যে আমি নিলাম সেটা এনন, সেটা আমি এম নামে একটা ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে রাখছি। আর দ্বিতীয় যে সংখ্যাটা ইনপুট নিয়েছি সেটা এন নামে একটা ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের, সেটা রাখছি। আর এখানে আমি কাউন্ট আছে, আমি কাউন্টটা করে রাখছি, বা একটা কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, কাউন্ট ইকাল টু 0। ইনিশিয়ালি আমি 0 করে নিলাম, কারণ এখানে অনেক গার্বেজ ভ্যালু থাকতে পারে। তো আমি এখানে দুটা লুপ চালাবো। আমি বলেছিলাম সেই সংখ্যাটা হবে প্রাইম নাম্বার, হবে সেই সংখ্যা যেটা
ওয়াক এবং সেই সঙ্গে নিজে দ্বারা বিভাজ্য করা যাবে। সাপোজ এইখানে আমি দুইটা লুপ চালালাম, লুপটা এন, মানে প্রথম যে সংখ্যাটা দেব সেই সংখ্যা থেকে লাস্ট সংখ্যা সেই সংখ্যা পর্যন্ত একটা লুপ চলবে, এবং সে সংখ্যাটা প্রাইম কিনা, ধরো আমি যদি এখানে 10 বা 11 নিই, সাপোজ আমি 11 নিলাম, ঠিক আছে, তো 11 থেকে 15 এর মধ্যে প্রাইম কয়টা আছে আমি দেখব। তো প্রথম 11 থেকে 15 এই সংখ্যাটা একবার ঘুরে, মানে 11 থেকে 15, 11, 12, 13, 14, 15 এই 5টা সংখ্যা চেক করবে যে কোনটা প্রাইম কোনটা প্রাইম কিনা। এবার 11-এর যে সংখ্যা আছে, আমি বলেছিলাম এক বাদে, এক তো সবাই দ্বারা ভাগ করা যায়, এক বাদে 2 থেকে শুরু করব, 2 থেকে 11, যেহেতু 11-কে 1 এবং 11 দ্বারা ভাগ করা যায়, বাট 2 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় কি না সেটা আমরা চেক করব, যদি যায় সেটা প্রাইম নাম্বার হবে না। এই যে দেন আমি যে সেকেন্ড লুপ আছে, আমি সেকেন্ড সেকেন্ড লুপটা এই জন্য ইউজ করছি, এই জন্য আমি এক দ্বারা না, এখানে 2, যে যে ইকুয়াল টু 2 দ্বারা শুরু করছে, এবং যে সংখ্যাটা নেব তার থেকে এক কম, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তার থেকে এক কম নিলাম সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো এটা লুপের মধ্যে নিলাম, লুপের মধ্যে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, ইফ আই পার্সেন্টেজ জে, মানে একটা সংখ্যা যে 11 নিলাম, 11-কে আমি চেক করতে থাকবো এখন যে যেখানে 2 থেকে শুরু হবে সেই সংখ্যার আগ পর্যন্ত, যদি 0 হয় তাহলে কাউন্টের ভ্যালু প্লাস, মানে কাউন্টের ভ্যালু আপডেট হবে, এবং যদি আপডেট হয় তখন সেটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম এটার কনসেপ্ট হচ্ছে আমি একটা লিমিটের মধ্যে প্রাইম নাম্বার বের করব। এবার এর জন্য আমার একটা লুপ, এবার প্রাইম নাম্বার সেটা প্রাইম কি প্রাইম না সেটা চেক করার জন্য আর একটা লুপ, এই লুপটা হচ্ছে এটা প্রাইম কি প্রাইম না এটা চেক করার লুপ একটা, আর এই যে ফর লুপ আর এ ফর থেকে এটা, এটা হচ্ছে দুইটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে কতগুলো প্রাইম আছে বা লিস্টের জন্য প্রাইম সংখ্যা লিস্টের জন্য এই লুপটা চালাচ্ছি। ওকে, তো আমি এখানে যদি কাউন্টের ভ্যালু 1 হইতো তাহলে কি হইতো, তখন এটা নট প্রাইম সংখ্যা আসতো, কারণ এটা ভাগ নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা। তো ইফ কাউন্ট ইকাল টু 0 না হয় অন্য হতো তাহলে ভাগ করা যাইতো, বাট এই যে কাউন্ট ইকাল যখন 0 আছে, 0 তো 0 থাকছে, তখন এটা প্রাইম সংখ্যাগুলো প্রিন্ট করবে। সাপোজ আমি কোডটা রান করে দেখাই তোমারে। ওকে, এখানে আমাদের বলছে ফার্স্ট নাম্বার, সাপোজ আমি 11 থেকেই চাচ্ছি, এবং লাস্ট নাম্বার আমি এখানে 20 দিলাম। ওকে, এখানে 11, 13, 17, 19 প্রিন্ট হলো। আচ্ছা, আমি কোডটা একটু যদি আবার রান করে দেখি, প্রথম নাম্বার নেব কত, সাপোজ 2 নিলাম। ওকে, এখানে একটু এরর হয়েছে, ওকে 2 নিলাম, পরের সংখ্যা নিলাম 50। ঠিক আছে, তো এই যে 2 না হলো ফার্স্ট নাম্বার, 2, 2 তো কি নাম্বার, প্রাইম নাম্বার, কিন্তু 2 আবার জোর বলো না, জোর তো ওটা, কিন্তু 2 প্রাইম নাম্বার, যে 2, 3, 5। আচ্ছা, আমি এখানে যে কোনো একটা ভ্যালু নিই, আমি একটু কোডটা পুচাই দিয়ে আমি 9 নিলাম, লাস্ট সংখ্যা নিলাম কত, 13, তাহলে আমি এখানে প্রাইম নাম্বার পাবো শুধু 11 আর 13, কি কারণে পাবো এবার এটা আমি দেখি। প্রথম লুপটা আছে, আমি এখানে প্রথমে নিচ্ছি প্রথম যে সংখ্যাটা বা ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে 9। ঠিক আছে, এখানে 9 থেকে, যেমন কমেন্টে লিখি 9 থেকে নেওয়া হচ্ছে কত, 13 সংখ্যাটা। ওকে, এবার এই যে 9, প্রথমে এখানে 9 আসবে ফার্স্টে, এখানে 9 সংখ্যাটা প্রথমে আসলো, ঠিক আছে, 9 সংখ্যাটা এখানে আসলো, এবার 9-কে মডুলাস দ্বারা ভাগ করবে, ভাগ করলো তোমার এখানে 2 থেকে শুরু হবে, 2 দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 8 পর্যন্ত চলবে, কিন্তু 9 পর্যন্ত চলবে না, কারণ কি 9-কে আবার 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে কাউন্টের ভ্যালু প্লাস হয়ে যাবে বা 1 হয়ে যাবে, একটা করে বাড়বে,
এই কারণে 9 থেকে 8 পর্যন্ত চলতেছে। তো এভাবে এই লুপটা কাজ করতেছে, এ পর্যন্ত আসলো, চেক করে নিল, দেন এইখানে 9কে আবার চেক করা শেষ, আবার এখানে গিয়ে 10 হবে, 10কে আবার চেক করবে সেম ভাবে, 10/2 9 পর্যন্ত চলবে, 11 আসবে, 11 2 থেকে শুরু হবে, 10 পর্যন্ত চলবে, চেক করবে, 12 আসবে, 2 থেকে শুরু হবে, 11 পর্যন্ত চলবে, 13 আসবে, এখান থেকে শুরু হবে, শুরু হয়ে 12 পর্যন্ত চলবে, এভাবে চেক করবে। চেক করার পরে এখানে দেখবে যদি কাউন্টার ভ্যালু 0টা থাকে, যে যে সংখ্যার কাউন্টার ভ্যালু 0 পাচ্ছি সেগুলো জাস্ট এখানে পিন করবে। এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বারের যে কনসেপ্ট, সেটা সেটা অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে দেখানো হলো। তো আশা করি সবাই কোডটা বুঝতে পারছো। তো সবাইকে আবারও ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য।